হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রস্তাব করার সময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করে থাকি সেই ভুলটা সংশোধনের ব্যাপারে আজকের ভিডিওতে লাইভ দেখানোর চেষ্টা করব। আমরা বেশিরভাগ মানুষ, বিশেষ করে মুসলিমরা, প্রস্তাব করার পর সঙ্গে সঙ্গে পানি খরচ করে কিন্তু আমরা উঠে যাই। এক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, সঙ্গে সঙ্গে পানি খরচ করার পর আমরা কিন্তু এক পর্যায়ে অপবিত্র হয়ে যাই। আর কেন অপবিত্র হই, অপবিত্রতা থেকে কিভাবে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, সে বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে লাইভ দেখাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন, মনে করুন এটা হচ্ছে আমাদের প্রস্রাবের থলি। এখান থেকে প্রস্রাব বের হয়ে এই দিক দিয়ে প্রস্রাবটা বের হবে, আর সেটা বের হওয়ার পর আমি একটা জিনিস লাইভ দেখাবো, তারপর একটু খেয়াল করেন। দেখেন, আমার এটার ভিতরে কিন্তু মনে করেন প্রস্রাব আছে। এখান থেকে প্রস্রাবগুলো আমরা যখন প্রস্রাব করি এ ফেলে দিলাম, দেখেন, খেয়াল করেন। ধরেন এই প্রস্রাব করার সঙ্গে সঙ্গে যদি আমি পানি খরচ করে ফেলি, তাহলে কিন্তু খেয়াল করেন কিছুক্ষণ পরও কিন্তু এখান থেকে ফোঁটা আকারে কিন্তু পানি পড়ছে। আমরা যারা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে পানিটা খরচ করে ফেলি, আমাদের পানি খরচ করে উঠে যাওয়ার পরেও কিন্তু এইভাবে দেখেন ফোঁটা আকারে কিছু পানি পড়তে থাকে। এই পানিগুলো মানে প্রস্রাব। তো এভাবে যদি আপনি প্রস্রাব করার পর সঙ্গে সঙ্গে পানি খরচ করে যদি উঠে চলে যান, চলে যাওয়ার পরেও কিন্তু আপনার জামাতে আলটিমেটলি কিছু প্রস্রাবের ফোঁটা পড়তে থাকে। এটা কারণ কি? আমরা যারা পুরুষ, আমাদের পাকস্থলীর এই জায়গায় যেখানে মূত্রথলি আছে, সেই মূত্রথলির ভিতরে কিন্তু প্রস্রাবগুলো আস্তে আস্তে জমা হয়। আমরা যখন প্রস্রাব করার ইচ্ছা পোষণ করি, প্রস্রাব করি, করার পর ওই কয়েকটা প্যাঁচ এখানে থাকার কারণে এগুলো প্রস্রাবগুলো আস্তে 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 নামে। আমরা কি করি? প্রস্রাব করে সঙ্গে সঙ্গে পানি খরচ করে উঠে চলে আসি, আর এতে করে হয় পরবর্তীতে যে প্রস্রাবের ফোঁটাগুলো আসে সেগুলো আমাদের জামার মধ্যে পড়ে, আমরা অপবিত্র হয়ে যাই। আর এই অপবিত্র শরীর নিয়ে কিন্তু আমরা বেশিরভাগ লোক নামাজ পড়ি। সম্মানিত ভাইয়েরা, যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা প্রস্রাব করে প্রস্রাব বের হওয়ার সম্ভাবনা পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আর যখন আপনার কাছে মনে হবে প্রস্রাব আর বের হচ্ছে না, কিছু সময় 2-1 মিনিট একটু ওয়েট করে আপনি পানি খরচ করে তারপরে চলে আসবেন। এতে করে আপনার পবিত্রতা নষ্ট হবে না, আর আপনি অপবিত্র যদি হয়ে যদি নামাজ আদায় করতে যান, সওয়াবের পরিবর্তে গুণা হবে। তাই সম্মানিত ভাইয়েরা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই বিষয়টা শেয়ার করে দিলে অন্যান্য ভাইরা দেখতে পাবে। কারণ এই প্রস্রাবের যে অপবিত্রতা, এটার কারণে অনেকের কবর আজা হবে। তো সম্মানিত ভাইরা, আপনি নিজেও বাঁচুন, অন্যদেরকেও বাঁচানোর জন্য এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।